চাইরো সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে করতে পারবে। এই যেরকম সিলিং চয়েস করবে সেরকম সিলিং আমরা করতে পারবো। এটা হলো সম্পূর্ণ টিভির ক্যাবিনেট। এটা কি জিপসাম দিয়ে করা? হ্যাঁ ভাই, সম্পূর্ণ জিপসাম দিয়ে করা। এই সাইডের সিলিংটা একটু দেখাই আমরা। পুরোটা জায়গা জুড়ে কিন্তু আলাদা আলাদা ভাবে সিলিং করা হয়েছে। শুধু সিলিং যদি করে এটা হলে 5,000 টাকা, অনলি 5,000 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা খুবই সুন্দর একটা ফ্ল্যাটে চলে আসছি, আর আমাদের সাথে কিন্তু আছে শাইন ভাই। শাইন ভাই মূলত হচ্ছে তাদের আয়াত জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন থেকে এই বাসাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে পুরোটা ডিজাইন আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শাইন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই, ভালো আছেন? জি ভাই। তো আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি যদি একটু বলতেন? এটা আমরা মিরপুর নবাবাগ অবস্থান করতেছি আর কি। আচ্ছা, ফার্স্টেই ঢোকার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো কিন্তু জিপসাম দিয়ে করা হয়েছে। জি জি, এগুলো সব জিপসাম ভাই, এগুলাও জিপসাম, সব জিপসাম। ওকে, তো ভাইরা আপনাদের অফিসে যদি কেউ যেয়ে করতে চায় সেটা তো করতে পারবে, তাই না? আর যদি কেউ অফিসে যেতে না চান সেক্ষেত্রে ভাইদের নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করলেই হবে। জি জি জি। ওকে, তাহলে চলে আসলাম। এটা মূলত ড্রয়িং ডাইনিং স্পেস, অনেক বড় স্পেস। জি ভাই, এটা 800 স্কয়ার সিলিং। 800 স্কয়ার সিলিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু সব সিলিং করা হয়েছে। এগুলো সব কি জিপসাম দিয়ে করা? হ্যাঁ ভাই, সব জিপসাম দিয়ে করা। আচ্ছা, আমরা ফার্স্টে এই টিভি ক্যাবিনেট একটু দেখব, দেখতে পাচ্ছেন? আর পুরো বাসাটা কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এর কি সম্পূর্ণ টিভি ক্যাবিনেট? হ্যাঁ ভাই, এটা হলো সম্পূর্ণ টিভির ক্যাবিনেট। এটা কি জিপসাম দিয়ে করা? হ্যাঁ ভাই, সম্পূর্ণ জিপসাম দিয়ে করা ভাই। দেখেন কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো এই ধরনের কাজ কি সারা বাংলাদেশে করতে পারবে ভাই? হ্যাঁ ভাই, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। আপনারা কাজের গ্যারান্টি দিচ্ছেন কত বছরের? এটা আপনি 30 বছর লিখিত গ্যারান্টি পাবেন আমাদের দ্বারা প্রত্যেকটা কাজের। জি জি ভাই। আচ্ছা, প্রত্যেকটা কাজে। তো টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা কি হোয়াইট এবং গোল্ডেন কালার করা হয়েছে? জি ভাই, সচরাচর আপনারা দেখে থাকবেন যে এরকমের বিট কোন জায়গায় দেয় না। তো আমার আর কি মনে করেন যে ভালো লাগছে, বিদায় এরকম বিট দিয়ে দিছি। এই যে কাজগুলো, এগুলো কতদিন লাগে? অনেক দিন লাগে না অল্প দিন হয়ে যায়? এটা আপনার 5-4 দিন লাগে আর কি। 5 দিন এটা কমপ্লিট হয়ে যায়? জি জি ভাই। আচ্ছা, 5 দিনে কিন্তু এরকম একটা টিভি ক্যাবিনেট কমপ্লিট হয়ে যায়। কেমন লাগতে পারে খরচ যদি একটু বলতেন? এটা আপনি যদি রং সহ কোনো ক্লেম করতে চায় তাহলে 25,000 টাকা লাগবে। 25,000 টাকা কমপ্লিট? জি জি। আর যদি রং ছাড়া করতে চায় তাহলে 20,000 টাকা। আচ্ছা, রং ছাড়া 20,000 টাকায় দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা বাড়িতে সুন্দরভাবে ডিজাইন করতে চান, অনেক টাকা খরচ করে বাড়ি করেন কিন্তু ডিজাইন করতে গেলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বাসাটা। এই সাইডের সিলিংটা একটু দেখাই আমরা। পুরোটা জায়গা জুড়ে কিন্তু আলাদা আলাদা ভাবে সিলিং করা হয়েছে। তাহলে সবই তো জিপসাম, তাই না ভাই? জি জি ভাই। এই যে ভিতরে কিন্তু আবার দেখতে পাচ্ছেন ডিজাইন বোর্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি গোল্ডেন কালার করে দিয়েছে তারা। গোল্ডেন কালার করা? জি জি জি। এই যে আমি পুরো সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখছে পুরোটা সিলিং, এইগুলো সম্পূর্ণ জিপসামের দেয়া করা আর কি। তো শাইন ভাই, এগুলো যদি কেউ টিনের বাড়িতে করতে চায় করতে পারবে? হ্যাঁ ভাই, চাইরো সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে করতে পারবে। টিনের বাড়িতে চাইরো সাইডে ওয়াল থাকতে হবে? আচ্ছা, জি জি। আমাদের টিনের বাড়িতে কাজ চলতে আছে আপনার নারায়ণগঞ্জ সোনারগাঁও রয়্যাল রিসর্টের পাশে, ওখানে টিনের ঘরে কাজ চলতে আছে আমাদের। মানে মোটামুটি দেওয়াল থাকলে কিন্তু আপনারা সিলিং করে নিতে পারবেন? মানে চাইরো সাইডে আপনার দেওয়াল থাকতে হবে। আচ্ছা জি। এই যে সিলিং গুলো, এগুলোর স্কোয়ার ফিট কত করে নিচ্ছেন আপনারা ভাই? এগুলোর স্কোয়ার ফিট রং সহকারে 300 টাকা স্কোয়ার ফিট, রং ছাড়া 250 টাকা। জি আচ্ছা, সারা বাংলাদেশে তার আরনিকে লাইট দেবে, ক্লায়েন্ট দেবে আর কি। সারা বাংলাদেশে করতে পারবেন, তাই না? জি জি জি। আচ্ছা ভাইদের কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো, দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করা হয়। এই সাইডে একটা সিলিং আছে, এর ভিতরে দিকে লাইটিং করা হয় না? আমরা সিলিংটা একটু না, এখনো এটা ভিতরে লাইটিং করা হয় নাই ভাই। এটা একটা রাউন্ড সিলিং। মানে যদি কোনো কাস্টমার আলাদা পেজ থেকে নামায় দেয় আমাদেরকে, তাহলে সেইটাও আমরা করে দিতে পারবো। আচ্ছা, দক্ষ মিস্ত্রি দ্বারা একদম নিখুঁত ভাবে সেই ডিজাইন গুলো করে দিতে পারবে। তো ভাই, আপনি কাঁচের ফিনিশিং গুলো দেখেন। আচ্ছা, আমি কাজের এই যে ফিনিশিং গুলো একটু দেখাচ্ছি কাছ থেকে, দেখেন কত সুন্দরভাবে রংগুলো করা হয়েছে। এবং জিপসামে কিন্তু ঢেউ নাই কোনো, একদম প্লেন কিন্তু প্রত্যেকটা কাজ। আচ্ছা, আমরা দেখাচ্ছি ভিতরে কিন্তু অনেক সফট হোয়াইট লাইটিং ইউজ করা হয়েছে। এবং ওই সাইডটায় যদি যাই আমরা, যে গেট দিয়ে ঢোকার পরে এই সাইডে কিন্তু রাউন্ড একটা সিলিং করা হয়েছে। এখানে এক সাইডে লাইট নাই। আচ্ছা, এগুলো প্রত্যেকটা আপনারা যদি রং ছাড়া কেউ করতে চায় কেমন খরচ আসতে পারে? এগুলো আপনি রং ছাড়া যদি করতে চান তাহলে 250 টাকা স্কোয়ার ফিট পড়বে। আর যদি 250 টাকা কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ ভাই, কমপ্লিট। 250 টাকায় কিন্তু এরকম কমপ্লিট হয়ে যাবে পুরোটা ডিজাইন। জি। আর যারা কম খরচে করতে চান তাদের জন্য কিন্তু এখানে আছে, যারা বেডরুমে কম খরচে ডিজাইন করতে চান সেগুলোও কিন্তু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা আলাদা ভাবে ডিজাইন করা হয়েছে। জি। একটা বেডরুম দেখাই আমরা। এই যে এখানে কিন্তু একটা বেডরুম দেখেন, একটা দেখেন খুবই সিম্পল ভাবে কত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। জি ভাই, একদম নিখুঁত ভাবে দুই সাইড আবার এগুলো কিন্তু জিপসাম দিয়ে। হ্যাঁ, এগুলো জিপসাম দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হাফ সিলিং, তাই না ভাই? জি জি ভাই, এটা হাফ সিলিং।
আচ্ছা, এই হাফ সিলিং এর বর্ডার কিন্তু অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে এই ধরনের ডিজাইন নিতে পারবেন। জি ওকে, হাফ সিলিং এর খরচ কেমন আসতে পারে? এটা ভাই হাফ সিলিং এ আপনার রং সহকারে 25,000 টাকা হলে এরকম সিলিং করাতে পারবে আমাদের দিয়ে। পুরো বাসা, পুরো পুরো রুম কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। এই সিলিং এর সহ? জি জি। সিলিং, শুধু সিলিং এর প্রাইস কেমন? যদি শুধু সিলিং যদি করে এটালে 5,000 টাকা, অনলি 5,000 টাকা। 5,000 টাকা কমপ্লিট রং সহ? জি জি, এটালে 56 ইঞ্চি সিলিং রো। আচ্ছা আচ্ছা জি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ সিলিং করা হয়েছে, হাফ সিলিং কিন্তু খরচ অনেক কম, আপনারা চাইলে 25,000 টাকায় সবকিছু কমপ্লিট হয়ে রুম করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে আরও একটা বেডরুম আছে ওই সাইডে, সেটাতে ফুল সিলিং করা হয়েছে, আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে। সারা বাংলাদেশের যে কোনো প্লেসে আপনারা করতে চান, ভাইদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করে কিন্তু কাজগুলো করে নিতে। ভাই খুবই একটা নতুন মডেল আর কি। আচ্ছা আচ্ছা, নতুন মডেল? জি জি। এই যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে ফাঁকা, আবার এই সাইড দিয়ে এক কালাম, মানে এক 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 জায়গায় এক এক রকম। জি জি। ভিতরে আবার আলাদা সিলিং করা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ভিতরে ডিজাইন বোর্ড দিয়ে আলাদা, মানে পুরোটা সিলিং কিন্তু নতুন করে করা হয়েছে দেখেন, ভিতরে কিন্তু আলাদা করা হয়েছে। কেউ বুঝবই না যে এটা আপনার জিপসাম দেওয়া। এই জায়গাটা কি রাখছেন? এটা আপনার, এটা হলে দরজা খোলার স্পেস। দরজা খোলার জন্য এটা ক্যাট ডোর। এই যে ক্যাট ডোর খোলার, যদি চিন্তা করেন যে আমি সিলিং করে ক্যাট ডোর খুলবো কেমনে, তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু স্পেস করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও তো ফুল সিলিং, এর প্রাইস ওই বাকিগুলোর মতোই, তাই না? এটা প্রাইস ওরকম এরই, রং সহ 300 টাকা স্কয়ার ফিট পড়বে। আচ্ছা আচ্ছা জি। দেখতে পাচ্ছেন একদম হোয়াইট এবং গোল্ডেন, প্রত্যেকটা কাজ হোয়াইট এবং গোল্ডেন করা হয়েছে। আচ্ছা, আবার এছাড়াও যারা কম খরচে করতে চান বর্ডার কর্নার দিয়ে, তাদের জন্য কিন্তু আমরা বর্ডার কর্নার দিয়ে দেখাবো, যারা একদম রিজনেবল প্রাইজে করতে চান। এই যে দেখেন আমরা চলে আসছি সিলিং রোজ এবং বর্ডার কর্নার, এখানে যদিও কর্নার নাই, যেগুলো প্রাইস তার এখানে আপনার শুধু বর্ডার দেওয়া আছে। এই রুমটা কেমন করতে পারে যদি প্রাইসটা টোটাল বলতেন? এই রুমটা আপনার, এই রুমটা আপনি কর্নার ছাড়া যদি করতে চায় তাহলে 8,000 টাকা হবে। 8,000 টাকা কমপ্লিট হয়ে যাবে? জি জি জি। আচ্ছা, অনলি 8,000 টাকা, চার কর্নারে বা 2,000 টাকা কম লাগবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যারা চিন্তা করেন যে আমার তো বাজেট কম, তারা কিন্তু চাইলে প্রত্যেকটা বেডরুম এই ধরনের ডিজাইন করে নিতে পারবেন। জি জি। তার একটা এরকম বেডরুম আছে, টোটাল এখানে চারটা বেডরুম, চারটা বেডরুমে এই দুইটাতে হচ্ছে বর্ডার কর্নার এবং সিলিং রোজ করা হয়েছে। আপনাদের এই ধরনের কাজের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কত বছরের বলছিলেন? এটা আপনার কাজের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 30 বছর লিখিত গ্যারান্টি দেবো আমরা। লিখিত গ্যারান্টি থাকবে? এর ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে আমরা ঠিক করে দিয়ে আসবো। আর এর কিছু হয় না, জিপসাম লাইফ গ্যারান্টি আমি এটা বলতে পারি। জিপসাম তো বোর্ডের মতো না যে ঘুরে খাবে পোকায় খাবে। হ্যাঁ, এটা আরো ঠান্ডা রাখে ভাই। অনেকে যে টিনের বাড়িতে কেন বললি, দেখা গেছে টিনের গরমটা নামে, আপনারা চাইলে যদি সিলিং করেন তাহলে কিন্তু ছাদে যে ফিলিংস পাবেন আপনারা সেই ফিলিংস পাবেন। জি জি জি। তো টিনের ঘরে আমাদের কাজ চলতে আছে, আপনি নারায়ণগঞ্জ সোনাগাঁ রয়্যাল রিসোর্টের পাশে এখানে কাজ চলতে আছে টিনের ঘরে। আচ্ছা, সঙ্গে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে একটা হচ্ছে অফিস, একটা হচ্ছে ফোন নম্বরের মাধ্যমে, তাই না? আচ্ছা, অফিস অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের। হ্যাঁ, অফিস অ্যাড্রেসটা কেরানীগঞ্জ কোনাখলা। আচ্ছা, যোগাযোগ করতে পারেন। আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।